আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি তা হচ্ছে প্যাকেট মশলায় বিরিয়ানি রেসিপি আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আশা করছি ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আজকে বিরিয়ানির জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিগুড়া বা কালো জিরা চাল দিয়েও বিরিয়ানির রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো আমি এইখানে তিন কাপ চাল নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়ে আর যারা বাসমতি চালের বিরিয়ানি করতে চান তারা একটু দেখে নেবেন চাদা চালটা যাতে খুব বেশি সাদা বর্ণের না হয় তো চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো মুরগি রান্না হতে যতক্ষণ লাগে এখানে আমি একটি প্যাকেট মশলা নিয়ে নিয়েছি এখানে যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলা নিয়ে নিলেই হবে তো আমি যেই প্যাকেট নিয়েছি এই প্যাকেটের মধ্যে দুইটি প্যাকেট থাকে তো আমি আজকে এক প্যাকেট দিয়ে রান্না করব। আর এক প্যাকেটই যথেষ্ট তো এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিব আর পেঁয়াজ বেরেস্তা মোটামুটি আমরা সবাই করে নিতে পারি আর পেঁয়াজ বেরেস্তার একটি পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে যদি আপনাদের কাছে ভালো লাগে দেখে নিতে পারেন তো এইখান থেকে আমি তিন ভাগ পেঁয়াজ তুলে নিব এক ভাগ পেঁয়াজ তেলের মধ্যে রেখে দিব এই পেঁয়াজগুলো পরে ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তাটা তুলে সাথে সাথে এরকম সরিয়ে দিবেন তাহলে দেখবেন নিচের দিক থেকে পুড়ে যাবে না বাকি পেঁয়াজের মধ্যে আমি এইখানে মুরগির মাংস দিয়ে দিব আমি এইখানে আঠারো পিস মাংস নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আর মাংসগুলো আগে থেকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন মাংসটা আমি হাই হিটে ভেজে নিচ্ছি এই ভাজার কাজটা কিন্তু অবশ্যই হাই হিটে করে নিতে হবে তা না হলে ভিতরে যে জুসিনেসটা থাকে জুসিনেসটা চলে যাবে এখানে আমি লবণ দিয়ে দিলাম দুই চা চামচের মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো এখন লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায় তো যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা প্রায় আড়াই টেবিল চামচের মতো আমি এখানে একটু উঁচু করে দিয়েছি রসুন বাটাও আমি সম পরিমাণ দিয়ে নিব আড়াই টেবিল চামচের মতো আর আমি যে মশলাটা নিয়ে এই মশলার মধ্যে জিরা আছে আস্ত তো আমি এইখানে আর জিরা বাটা দিব না আপনারা প্যাকেট মশলা যেইটাই নেন না কেন একটু খেয়াল করে দেখে নেবেন তো আমি এই আদা রসুনের সাথে খুব ভালোভাবে যখন মাংসটা ভাজা হয়ে যাবে তখন এখানে প্যাকেট মশলাটা কেটে পুরোটাই দিয়ে দিব আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দেওয়া আছে তো আমি এখানে আর কিছু দিব না এই প্যাকেট মশলাটা রান্না করার এইটাই সুবিধা যে অন্য বাড়তি করে কোনো মশলা দিতে হয় না শুধু আদা রসুন বাটা দিলেই হয়ে যায় এখন আমি এগুলো একটু মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে আমি আজকে রেসিপির জন্য এখানে দুইটি টমেটো খোসা সারিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন বা পিউরি থাকলে ওইটাও নিয়ে নিতে পারেন আর আমি আজকের বিরিয়ানি রান্নায় মিষ্টি দই ব্যবহার করব মিষ্টি দই আমি এইখানে তিন টেবিল চামচের মতো নিয়ে একটি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে এখানে দিয়ে দিব এখানে মিষ্টি দই দিতে হবে এমন কোনো কথা নেই টক দই দিলেও হবে কারণ বিরিয়ানিতে আমরা যেহেতু টক দই দিলে টেস্ট ব্যালেন্সের জন্য এক চা চামচ বা দেড় চা চামচের মতো চিনি দিয়ে দিই তো মিষ্টি দইটা দিলে আর চিনিটা দিতে হয় না কারণ মিষ্টি দইতে অলরেডি মিষ্টি থাকে তো এখন দইটা একটু খুব ভালোভাবে মিলিয়ে নিব মাংসর সাথে এখানে আমি দুই এক মিনিট নেড়ে তারপরে উপর থেকে টমেটোটা দিয়ে দিব টমেটো দিলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয় আর এখানে ঝালের ব্যাপারটা কিন্তু পুরোপুরি নিজের কাছে তো আমার কাছে মনে হয় একটু ঝাল দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে তো আমি এইখানে একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি কারো কাছে শুকনো মরিচের ঝালটা ভালো না লাগে তাহলে কিন্তু এইখানে পাঁচ ছয়টি কাঁচা মরিচও কেটে দিতে পারেন তো আমি চুলার আঁচ একদম কম করে ঢেকে রেখেছিলাম যাতে মাংসর ভিতর থেকে পানিটা বেরিয়ে আসে বা মাংসটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে তো আমি ঢেকে রান্না করার পরে দেখুন কতটা পানি বের হয়েছে। বয়লার ব্রয়লার মুরগিতে কিন্তু এক্সট্রা করে কোনো পানি দিতে হয় না তো আমি এরকম দুই থেকে তিনবারে ঢাকুন দিয়ে বা ঢাকন খোলা অবস্থায় এরকম নেড়ে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর আমি এইখানে ঝোলটা আর কমাবো না একটু ঝোল ঝোল থাকলে যখন আমরা ভাতটা আলাদা করে রান্না করে তারপরে বিরিয়ানি লেয়ার করে নেই তাহলে কিন্তু এই ঝোলটা ভাতের উপরে দিয়ে দিলে সব জায়গায় মশলাটা খুব ভালোভাবে মিলে এখন আমি অন্যদিকে একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিব এখানে রান্নার সয়াবিন তেল দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ আর এখানে লবণটা এমন পরিমাণে দিতে হবে যে পানিটা দিয়েছি ভাতটা ফুটানোর জন্য এই পানিটাই যাতে চড়া লবণ থাকে তো এখন আমি এখানে চালটা দিয়ে দিয়েছি চাল দিয়ে হালকা করে একটু নেড়ে দিতে হবে আর আমি সবসময় বাসমতি চাল রান্না করার সময় এই পর্যায়ে সামান্য পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে থাকি তাহলে ভাতটা ভেঙে যায় না আপনারা যদি কেউ হোয়াইট ভিনেগার দিতে না চান তাহলে এখানে একটা চামচ লেবুর রস দিতে পারেন বা যদি আপনাদের ভাতটা আস্ত থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই তো আমি এই পর্যায়ে ভাতটা নিয়ে নিব প্রায় সত্তর ভাগের থেকেও বেশি কুক করে তারপরে নামিয়ে নিব আর ফুটিয়ে নেওয়া পানি থেকে আমি কিন্তু আধা কাপের মতো পানি রেখে দিয়েছি আর আমি যে মাংসটা রান্না করেছি এটা দুই ভাগে ভাগ করে নিয়েছি কিছুটা মাংস আমি তুলে রেখেছি অন্য একটি বাটিতে এখানে প্রথমে ভাত দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে এখানে কিসমিশ আলু বোখারা দিয়ে নিতে পারেন এই পর্যায়ে যা কিছু দেওয়ার এটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিলে ভালো হয় অনেকেই আসেন বিরিয়ানির সাথে কিশমিশ পছন্দ করেন না তো তারা বাদ দিবেন যারা আলু বোখারা পছন্দ করেন তারা আলু বোখারা দিবেন তো আমি মাংস দিয়ে তারপরে যতটুকু ভাত ছিল সব দিয়ে দিয়েছি এখন আমি হাঁড়ির সাথে একটু করে ঝোল রেখে দিয়েছি উপর থেকে যদি এরকম একটু ঝোল দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা দেখতে ভালো লাগে তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে দিব উপর থেকে ঘি যদি কাহার কারো হাতের কাছে ঘি না থাকে তাহলে ঘিটা বাদ দিলেও সমস্যা নেই বা থাকলে দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে এখন যে পানি রেখেছি চাল ফুটিয়ে নেওয়ার ওই পানি দিয়ে দিলাম দিয়ে দিব দুধ আমি সব মিলিয়ে এখানে এক কাপ দিয়েছি আধা কাপ দুধ আধা কাপ পানি এখন ঢেকে দমে রান্না করব। প্রায় আট থেকে দশ মিনিট দেখুন ঢাকুনটা যখন এরকম ঘেমে যাবে বা পানি পড়তে থাকবে তখন ভাববেন পারফেক্ট দম দেওয়া হয়ে গিয়েছে তখন একটি তাওয়া হাড়ির নিচে দিয়ে চুলার আঁচটা একদম লোতে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট দমে রাখলেই একদম পারফেক্টভাবে চালটা ফুটে যাবে দেখুন কতটা পারফেক্টভাবে চালটা ফুটেছে তা আমি এখন বিরিয়ানিটা সার্ভ করব না আরও পনেরো থেকে বিশ মিনিট পর সার্ভ করব। যাতে অতিরিক্ত গরম যে আছে। এই গরমটা যাতে বেরিয়ে যায় দেখুন আমি একটি প্যাচুলার দিয়ে তুলে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি হয়েছে আর প্যাকেট মশলায় বিরিয়ানি রান্না করাটা খুব কঠিন কিছু না তো তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি বিরিয়ানি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে বিরিয়ানি রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি তাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ